হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। গাইজ, আজকে খেলা হবে পুরো ওপি লেভেলের। আমি আর নাইম আলম আমরা ওয়ার্ল্ড থেকে দুইটা প্লেয়ারের সাথে ভার্সেস করব, টু ভার্সেস টু। সো বুঝতেই পারতেছো চমৎকার গেম প্লে হবে। আর আজকের গেম প্লেটা হবে কিন্তু ইনফিনিক্স হট 11S দিয়ে। সো বুঝতেই পারতেছো দীর্ঘ দেড় বছর পর গেম প্লে করব, তারপর আবার মোবাইলে। আমার সাহসটা আসলে বাড়ার কারণ হচ্ছে গাইজ নাইম আলম আমাদের সাথে আছে, সেই জন্য। আর সাথে আছে হেলিও G88 প্রসেসর, 6GB RAM, 128GB স্টোরেজ। সো বুঝতে পারছো চমৎকার গেম প্লে তো হবেই। নাইম, আসো গুগলটা নিয়ে যাও ভাই। সো গাইজ, তোমাদেরকে দেখাবো এই বটের গেম প্লে দীর্ঘ দেড়টা বছর পর মোবাইলে কেমন গেম প্লে হয়। নাইম, তোমার মনে আছে আমরা কিন্তু দেড় থেকে দুই বছর আগে এরকম ভাবে গেম প্লে করতাম তোমার সাথে মোবাইল দিয়ে। সো গাইজ, সেই দিনগুলোর কথা মনে পড়লে খুবই আশ্চর্য লাগে, প্রায় আজ থেকে কতগুলো বছর আগে। সো দেখি আমরা গাইজ মোবাইল দিয়ে কতটুকু ভালো গেম প্লে করতে পারি। তো গাইজ, আগে একটু মোবাইলটা সম্পর্কে বলে নিই। মোবাইলের নাম হচ্ছে ইনফিনিক্স হট 11S, সাথে আছে 6GB RAM, 128GB এক বিশাল স্টোরেজ, এবং গাইজ 19Hz এর ডিসপ্লে এন্ড 6.8 ইঞ্চ এক বিশাল ডিসপ্লেতে আমরা গেম প্লে উপভোগ করতে পারবো। এবং দেখবো রেকর্ডিং কেমন হয়, আমরা বলতে পারি এটা হচ্ছে বাজেট ডিভাইস। মাত্র 16,000 টাকার মধ্যে আমরা এত কিছু পেয়ে যাচ্ছি। এখন চমৎকার ড্যামেজ, ছোটখাটো করে একটা ড্যামেজ দিয়ে দিলাম আমি। আচ্ছা, ওদের আরেকটা প্লেয়ার কোথায়? আটা প্লেয়ার কোথায়? আটা প্লেয়ার কোথায়? নাইম, এভাবে করলে হবে না তো, পলে থাকলে হবে না তো। ডাউন করে দিচ্ছে, লুকে আছে মনে হয়। ওই যে এই যে ঘরের মধ্যে, ঘরের মধ্যে। ওরে শট, what a shot from Naim Alom guys, wow, Naim Alom এর কাছ থেকে গেব। এবং গাইস, আমিও কিন্তু খেলেছি প্রায় দীর্ঘ দেড়টা বছর পরে। সো আমার কিন্তু গেম প্লে খুব একটা ভালো হবে না, বাট তারপরে গাইস যেহেতু পাওয়ারফুল প্লেয়ার আর পাওয়ারফুল ডিভাইস আছে, তো গাইস আমরা ট্রাই করব আমাদের বেস্টটা করার জন্য, আমাদের বেস্ট আউটপুট করার জন্য। সো বুঝতে পারতেছো গাইস মোবাইল লেজেন্ডের সাথে খেলতেছি, সো কোনো প্যারাই নাই, চিল। সাথে আছে কিন্তু ইনফিনিক্স এর হট 11S, সো বুঝতে পারতেছো গাইস দুর্দান্ত হবে পরবর্তী রানগুলা। বলাই যায় দেড়টা বছর পরে গাইজ মুভমেন্ট থাকবে না, গেম প্লে একটু কম থাকবে, এটা স্বাভাবিক, বাট আই জাস্ট ট্রাই মাই বেস্ট, কারণ আমাকে তো খেলতে হবে ভাই। কি হয়েছে, মোবাইল দিয়ে তো শুরু করছিলাম, টাটি হলে তো হবে না ব্রাদার। কোথায়? ও মামা মামা, ও ভাই সাহেব, আমি তো খুব ভালো ড্যামেজ দিছিলাম, বাট আমি ড্যামেজ খেয়ে গেলাম অনেকটা, তাই না? আর কোনো সমস্যা নেই গাইস, নাই মালাম আছে তো প্যারা কিসের। ওকে ওকে, নাইম একটা ডাউন করে দিছে ভাই, কিন্তু আমার তো হোয়াট এ পাওয়ার, হোয়াট এ পাওয়ার গাইস, দুর্দান্ত দুর্দান্ত গাইস, চমৎকার। সো গাইস, দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু চমৎকার গেম প্লে করতেছি আমি পুরো নুবের মতন। একটা পরোর পাশে দাঁড়ালে নিজেকে নুবের মতন তো লাগবে গাইস। হ্যাঁ, কি কইছো বুঝিনি, আবার কও। তনকি, তনকি মানে কি, এটা কি চিটাঙ্গের ভাষা নাকি? চিটাঙ্গের পোলা পেন আপনার ভিডিওটা দেখলে বলে দিবে এটার মানে কি। ও আচ্ছা, তাই নাকি? ওকে গাইস, যদি চিটাঙ্গের ছেলেরা দেখে থাকো অবশ্যই নাই বলা মেরে কথাটার মানে কি বলে দিবা আমাকে, আমি কিন্তু বুঝি নাই, নাই বলা আমি কিন্তু বুঝে বলে নাই। সো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা। আর আমি জানি চিটাং এর ফ্যান ফলোয়ার, নাইম আলমের ফ্যান ফলোয়াররা, ভাই ব্রাদাররা অবশ্যই গেম প্লেটা দেখবা, কারণ এত দিন পরে নাইম আলমের সাথে গেম প্লে গাইস। সো প্লেয়ার কই, টাটি কই, এই যে টাটি, ও নাই ওটা খাই দিছি, খাই দিছি পুরো ড্যামেজ, ও মাই গড, আর মারবো কি, তো পুরো ড্যামেজ লুকায় গেছে, মিয়া মারমু কি আর কেমনে, এই দাও না। দেড় বছর পরে ভাইয়া গেম প্লে করতেছি উইথ মোবাইল, নিলাম দেখলা লেজেন্ডের কাছে গাইছে, আচ্ছা থ্যাঙ্কস নিলাম, বাট কোনো প্রবলেম নাই। ওকে গাইস, নাইম পুরো লাইফ নাইডার, ও মাই গড, মারেন সি মারেন সি মারেন সি, ওয়াও ওয়াও, আর কি রে ফার্স্ট ব্লাড, মরে গেল কা,
ওকে গাইস আমাদের আবারো নাইম আলমকে বাঁচাইতে হবে পাওয়ার দেখাইতে হবে হট 11 এসে পাওয়ার দেখাইতে হবে গাইস কোথায় চারটি কোথায় এখানে তো গাইস হট 11 এসে পাওয়ারটা আমাদের দেখাইতে হবে সো চলো আসো বাইরে আও চন্দ্র মোবাইল দিয়ে গেম প্লে গাইস বুঝতে হবে তোমাদেরকে ओ भाई साहब कैसा लगा गाइस कैसा लगा सो गाइस আমাকে নাইম আলম পচাইছে কিনা আমি কিন্তু বুঝতে পারতাছি না সো এটা আমার কাছে একটা চ্যালেঞ্জের বিষয় যে নাইম আমাকে পচাইছে কিনা এটা বোঝার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে হেল্প করবা গাইস দেখো এত ডিভাইসে রেকর্ডিং করতেছি সাথে গেম প্লে করতেছি গাইস এভরিথিং করতেছি সো আমার মতন একটা বট যদি এত কিছু করতে পারে তোমরা আরো ভালো পারবা গাইস যারা বাজেট কিং ডিভাইস খুঁজতেছে অবশ্যই এটা দেখতে পারো নাইম এজি থেকে প্লেটটা দাঁড়ায় লুকে আছে টাটি আসো আসো ভাই আসো মান আপনি মারেন লুকে আছে মিয়া বাইরে না তো মারমু কেমনে ওকে গাইস দুর্দান্ত গেম প্লে হচ্ছে উইথ নাইম আলম ওহো নাই হেডশট খেয়ে গেছি রে হেলমেটটা উড়ে গেছে আমার খেয়াল করিনি আমি বাট কোনো প্রবলেম নেই গাইস এখন আমরা নাইম আলমের গেম প্লে দেখবো দ্য লেজেন্ড অফ ফ্রি ফায়ার দ্য MP40 কিং গাইস বাংলাদেশের নাম্বার 1 রাইট নাও ব্রাদার দেখা যাক কি হয় এখানে চমৎকার ড্যামেজ কিন্তু নাইম কে ভালো ড্যামেজ দিয়ে দিল বাট অবশেষে কিন্তু ডাউন হয়ে গেছে দেখা যাক কি হয় আলটিমেট উইনারটা কি হয় নাইম কিন্তু ড্যামেজ খাইছে জোনে ও ভাই সাপ ও ভাই সাপ দুর্দান্ত দুর্দান্ত নাইম দুর্দান্ত তবে একটা কি নাইম কে মারে নাকি কইতে মারে ধরো আচ্ছা 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 করো করো তোমার মারতেছ দেখতে দিছি দাও মারিস না মারে আমি 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 কিং ফ্রি ফায়ার কিং আমি মারিস না মারে দিছে দেখো ওহো দুর্দান্ত উজু জকা টাটি উজু জকা টাটি ও লা 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 মার দিয়া কো হামকো ওয়াও সো গাইস এটা হচ্ছে আমাদের জন্য লাস্ট রাউন্ড যারা যারা এতক্ষণ পর্যন্ত দেখছো গাইস এখনো ভিডিওতে একটা লাইক দেনা যারা জলদি করে লাইক দিয়ে দাও নতুন দেখলে সাবস্ক্রাইব করে দাও আর চিটং এর ভাই ব্রাদার যারা আছো তারা রেডি হয়ে যাও গাইস আমরা কিন্তু চিটং আসবো নাইমের সাথে মেজবান খাইতে নাইম খাওয়াবে আমাদেরকে মেজবান কি কর নাই খাওয়াবে না অবশ্যই খাওয়াবে গাইস আর চিটং এর ফেমাস হচ্ছে মেজবান আমরা খাইতে যাব অবশ্যই যাব গাইস তো দেখা যাক কি অবস্থা এন্ড গাইস বুঝতে পারতেছো এটা কিন্তু চমৎকার গেম প্লে আমাদেরকে দিচ্ছে ভালো গেম প্লে ভালো রেকর্ডিং এবং গাইস দেখা যাক কি হয় এবং গাইস আরো মজার মজার বিষয় আছে এখানে কিন্তু 50 মানে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে বাট তার আগে গাইস আমরা একটু গেমটা শেষ করে নিই কারণ আমরা যেহেতু এটা গেমিং ফোন বলতেছি সো অবশ্যই গেমের পারফরমেন্স কেমন সেটাকে আগে দেখতে হবে তো যারা যারা রেকর্ড করো টুকটাক ইউটিউবিং টিউটিউবিং করতে আছে বাট বাজেট কম তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো নাইম আলম একজনকে মেরে দিছে সো আর একটা প্লেয়ার কোথায় দেখা যাক গাইস ওটাকে আমি মারবো নাইম কই চান্দু কই কই চান্দু কই এইখান দিয়ে আমার কাছে মারেন ওকে হেডশট হবে জিগু ভাই ট্রাই 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 কই কই ট্রাই अरे नाइम टट्टी बना दिया हमको भाई साहब टट्टी बना दिया सो गाइस देख ला दुर्दांत गेम प्ले हलो नाइम आलम साथे हमारे खुबी खुबी चमत्कार गेम प्ले हमरा किंतु जीते गेलाम मोबाइल दिए खेलार पर प्राय दीर्घ देर बछर पर खेलार पर किंतु जीते गेलाम আর নাইম আলম আমাকে অনেক বেশি হেল্প করছে গাইস থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে যারা যারা এত কষ্ট করে ভিডিওটা দেখলে এবং নাইম আলমকে অনেক অনেক ধন্যবাদ